স্বপ্ন দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের ভোটার এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বিভোর হয়ে গেল এবং সেই নির্বাচনে শেখ হাসিনা মানুষের কাছে আহ্বান করল টু থার্ড মেজরিটি, 300 আসনের মধ্যে 200 আসন আমি চাই, তাহলে এই বাংলাদেশের আমি চেহারা পাল্টাবো। কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস শেখ হাসিনার উপর এমন পর্যায়ে, শেখ হাসিনা চাইলো 200 আসন, শেখ হাসিনাকে দিয়ে দিল 300 মধ্যে 264 আসন। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তার সেই স্বপ্ন একে একে তিনি বাস্তবায়ন করলেন। 6 মাসের মধ্যে সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় তিনি কার্যকর করলেন। বঙ্গবন্ধু হত্যা বিচারের রায় কার্যকর করার পর তার সেই স্বপ্ন তিনি ডিজিটাল বাংলাদেশের একে একে করে পদক্ষেপ নিলেন এবং সেই পদক্ষেপ নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। এবং তিনি বলেছিলেন 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, দেখা গেল 2010-11 সালের মধ্যে এই বাংলাদেশ, 2008 সালে কিংবা 9 সালের 5ই জানুয়ারি যেদিন শপথ নিয়েছিলেন সেদিন বাংলাদেশে মাথা পিছু আয় ছিল $540। কিন্তু শেখ হাসিনা 1-2 বছরের মধ্যেই দেখা গেল বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $1100 উন্নীত হয়ে বাংলাদেশ নিম্ন মধ্যমায় দেশে উন্নীত হলো। এরপর ঠিকই 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, 2018 নির্বাচনে আসলো, 2021 সালের আগে এই বাংলাদেশকে তিনি মধ্যমায় দেশে রূপান্তর করলেন। আজকে যেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ, 54 বছরের বাংলাদেশে 30 বছরের অধিক সময় ছিল সেই জামাত বিএনপি এরশাদ স্বৈরাচার সবাই মিলে, কিন্তু বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। কিন্তু শেখ হাসিনা গত টানা 4 মেয়াদে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, গত 16 বছরের ব্যবধানে এই বাংলাদেশের কিন্তু বিশাল চেহারা পাল্টে দিয়েছেন। আজকে আপনারা জানেন বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, লক্ষ লক্ষ কিলোমিটার তিনি পাকা, নতুন পাকা রাস্তা নির্মাণ করেছেন, গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ করেছেন। আমরা আগে তো বিদ্যুতের জন্য লড়াই করতে হতো, আন্দোলন করতে হতো, জীবন দিতে হতো। আজকে শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে প্রত্যেকটি ঘরে ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। যে জায়গায় বিদ্যুৎ গেছে রাস্তা পাকা হয়েছে সেই গ্রাম কিন্তু আর গ্রাম নেই, গ্রাম প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তর হয়েছে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে 15 বছর আগে কিংবা 10 বছর আগে যে মানুষগুলো সোনের ঘরে থাকতো, আজকে কোনো বাংলাদেশ যদি একটা সোনের ঘর কোথাও পাওয়া যায় না। আজকের এই বাংলাদেশে আপনারাও 5 বছর আগে যারা বাংলাদেশ থেকে এসেছেন, 5 বছর দেশে যান নাই, ঢাকা এয়ারপোর্টে যদি এখন যেদিন যায় নামবেন মনে হবে না এটা বাংলাদেশ। 5 বছর আগে কি রেখে গিয়েছিলেন আর 5 বছর পর কি দেখছেন? এয়ারপোর্ট থেকে নামা পরে উঠবেন এলিভেটেড এক্সপ্রেস, এলিভেটেড এক্সপ্রেসে যখন গাড়ি নিয়ে উঠি বিশ্বাস করেন, বোল যদি আমার 40 ইঞ্চি থাকে ওই উঠার পরে 2 ইঞ্চি চৌড়া বাইরে যায়। আমি কি বাংলাদেশে আছি না আমেরিকায় কোন এলিভেটেড এক্সপ্রেস? আপনারা গেলে দেখবেন মেট্রো রেল ছিল না 5 বছর আগে, 5 বছরের ব্যবধান এগুলো হয়েছে। টানেল আজকের কর্ণফুলীর টানেল শেখ হাসিনা করেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এই 2009 সালে বাংলাদেশের বিদ্যুতের সক্ষমতা ছিল 3100 মেগাওয়াট, আজকে এই বাংলাদেশের সক্ষমতা অর্জন করছে বিদ্যুতে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে। আজকে বাংলাদেশকে শেখ হাসিনা পাল্টে দিয়েছেন, আজকে একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম, আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। আজকে দেখেছেন আপনাদের এই আমেরিকার রাষ্ট্রপতি ওবামা কি বলেছিল, যে উন্নয়নশীল দেশের সরকার প্রধানদের বলেছিল তোমরা দেশ উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ফলো করো, তার দেশ যেভাবে শেখ হাসিনা উন্নত করছে সেদিকে শেখ হাসিনা রোল মডেল। আপনি রোল মডেল শুধু বাংলাদেশ কিন্তু উন্নতি করেন নাই, শেখ হাসিনা তার নিজস্ব মেধায় যোগ্যতায় আজকে বিশ্বে অনন্য ব্যক্তিত্বে তিনি রূপান্তর হয়েছেন। এই বাংলাদেশ তার যে নেতৃত্বে কোয়ালিটি এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নাই, তিনি আজকে বিশ্ব নেতৃত্বে রূপান্তর হয়েছেন তার গুণাবলীতে, তার নিজের যোগ্যতায়, তার মেধায়। আজকে বিশ্বের সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী, 3 জন সৎ প্রধানমন্ত্রীর নাম যদি আসে এর মধ্যে নাম একজন আসে আমাদের প্রান্তীয় নেত্রী শেখ হাসিনা। সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী সারা বিশ্বে নাম্বার 1 শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা সারা বিশ্বের উন্নয়নে রোল মডেল, আজকে শেখ হাসিনা তার নতুন স্বপ্ন কি দেখছেন, তার নতুন স্বপ্ন গত নির্বাচনের আগে যে কমিটমেন্ট তিনি করেছেন আমাদের নির্বাচন ইস্তেহার 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করে তুলতে চান। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ মানে কি?
আজকে উন্নত দেশ এই আমেরিকা, আমেরিকার মতো উন্নত দেশে রূপান্তর করতে চান 2041 সালের মধ্যে। এই স্বপ্ন সে কাজটা দেখেছেন এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। আজকে লন্ডনে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র তারা করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়েছেন। বাংলাদেশ কোন বাধা কোন ষড়যন্ত্র কিছুই নেই এমন অবস্থায় বাংলাদেশকে কিন্তু শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন না, প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করছেন এবং বাংলাদেশকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে সেই তারেক রহমান বাংলাদেশে দেখেন অতীতের সময়, এই গত 14 সালের ইলেকশন, যে ইলেকশনের সময় কি না ঘটনা ঘটেছে। ইলেকশনের সময় নির্বাচনকে বয়কট করে নির্বাচন থেকে নির্বাচন যাতে করতে না পারে তার জন্য তারা কি কি ট্রেনে আগুন, বাসে আগুন, নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে শত শত মানুষকে তারা হত্যা করেছে, কিন্তু নির্বাচন কিন্তু ঠেকাতে পারে নাই। 18 নির্বাচনে কিন্তু একই অবস্থা করেছে কিন্তু কিছুই করতে পারে নাই। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই আমেরিকায় দেখেন বিভিন্ন স্যাংশন, একের পর এক স্যাংশন দিয়েছে, কিন্তু শেখ হাসিনা সেটা কিভাবে তিনি মোকাবেলা করেছেন। একটা নির্বাচন, সেই নির্বাচনের আগে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এবং সেই তারেক রহমানের সাথে বাংলাদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী তারা ষড়যন্ত্র করেছিল, নির্বাচন বয়কট করেছে, বিএনপি সহ বিরোধী দল অংশ নির্বাচন বর্জন করেছে এবং তাদের লক্ষ্য ছিল বিএনপি নির্বাচন বর্জন করলে ভোট কেন্দ্রে ভোটার যাবে না, আর ভোটার না গেলে অনেকের বিরুদ্ধে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকগুলো স্যাংশন দেওয়া হয়েছিল, আর যদি সেই ভোটার যাবে না ভোট কেন্দ্রে, আর সেই সুযোগে আমেরিকার পক্ষ থেকে হোক বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হোক বাংলাদেশের উপর সরকারের উপর আরেকটা স্যাংশন আসবে। কিন্তু শেখ হাসিনা একটা বুদ্ধিমানের কাজ করে তার রাজনৈতিক দক্ষতা দিয়ে তার সমস্ত যোগ্যতা দিয়ে তিনি দেখলেন যে নির্বাচন একতরফা যাতে না হয় আওয়ামী লীগের দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আরেক প্রতিযোগিতা, নৌকা মার্কা মনোনয়ন দিয়ে দিলেন আর সব প্রার্থীদের বলে দিলেন যারা যারা নির্বাচন করতে চাও তোমরা নির্বাচন করো, যারা নির্বাচিত আসবে তারা আমার দলের মানুষ হিসেবে আমি দেবেন, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, প্রত্যেকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করে 42% অধিক ভোটাররা ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট কেন্দ্রে গেল এবং সেই নির্বাচনের মাধ্যমে প্রায় 62 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলো। কিন্তু যে ষড়যন্ত্র তারা পেতেছিল সেই ষড়যন্ত্র কিন্তু মুখে ছাই পড়ে গেল, কোনো কথা নেই। নির্বাচনের পরের দিন সমস্ত আন্তর্জাতিক শক্তি যারা আছে তাদের সুর কিন্তু পাল্টে গেল। আজকে শেখ হাসিনা আজকে 500 কোটি দেশ ভারত সহ আন্তর্জাতিক বিশ্বে তার যোগ্যতা মেধা দিয়ে তিনি সমস্ত সাপোর্ট নিয়ে এই বাংলাদেশকে তিনি সেই তার লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় সেটা বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমি আজকের এই মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে এসেছি, আপনারা যারা এই জায়গাতে আছেন আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের মেধা এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কাজ করছেন এবং সেই কাজ করার মাধ্যমে আমি চাইব আপনারাও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে বাংলাদেশ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, তার জন্য আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা 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 ইয়ে করবেন, সহযোগিতা করবেন, আপনারাও ভূমিকা পালন করবেন। সেটা হলো যেহেতু আপনারা এই নিউ ইয়র্ক শহরে থাকেন, এই জায়গায় সমস্ত ষড়যন্ত্রগুলো কিন্তু হেডকোয়ার্টার, এই ষড়যন্ত্র থেকে এই জায়গায় আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন কূটনীতিক এই জায়গায় দায়িত্ব আসে, দেখা যায় আওয়ামী লীগ করোনার বাইরেও অনেক কোন ফাঁক দিয়ে সেই জায়গায় পোস্টিং পায় না এবং পোস্টিং পাওয়ার পর রাষ্ট্রের সরকারের দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বসে। সেই কারণে এই ধরনের মানুষ যাতে এই জায়গায় এসে কোনো ষড়যন্ত্রের মধ্যে দাঁড়াতে না পারে এবং আপনাদেরও এই আমেরিকার বিভিন্ন সরকারের প্রশাসনের বিভিন্ন দলের সাথে আপনাদের যোগাযোগ আছে, অনেক সিনেটের সাথে যোগাযোগ আছে, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক দিয়ে তাদের বাংলাদেশ বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয় সেই ষড়যন্ত্রের সাথে যাতে কেউ এই মার্কিন যুক্তরাষ্ট্র যাতে মানে কোনো কিছু করতে না পারে তার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই আহ্বান আমি আপনাদের জানাচ্ছি এবং আমার বক্তব্য নির্ধারিত না করে বহিষ্কারের যত বহিষ্কার আদেশ ছিল গত নির্বাচনের আগে আমাদের প্রাণ জনের দিয়ে
বাংলাদেশে বাংলাদেশের বাইরে যত বহিষ্কার তাদের করা হয়েছে, বিভিন্ন সময় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সবাইকে সাধারণ ক্ষমতা ঘোষণা করে সম্মান দিয়েছেন, আমাকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। আপনাদের সকলের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসা আপনার সব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।